بسم الله الرحمن الرحيم. যে কারো কোনো প্রশ্ন আছে নাকি? জাবাল, জাবাল এক বচন হচ্ছে জাবাল, দুই বচন হচ্ছে জেবাল। কোন মাটিটা মানে অর্ধেক মাটি যখন কবর দেওয়া হয় জি, আপনার কবরের ভিতরে নামবে কিভাবে? আপনি তো পাটা দিয়ে বাঁশ দিয়ে তো ঢেকে দেওয়া হয়, তারপরে মাটি দেওয়া হয়। বাঁশের উপরে না, ঠিক না। এমনি হাত দিয়ে যদি প্রয়োজন হয়, এত শক্ত করার প্রয়োজন হয় না। যদি মনে করে যে হয়তো বা কোনো পশু টশুতে, শিয়াল বা অন্য কিছুতে হয়তো বা উঠিয়ে ফেলতে পারে, তাহলে সেক্ষেত্রে ওই অনেক জায়গায় এলাকাতে দেওয়া হয় যে গুঁড়া আছে না, ছিটিয়ে দেওয়া হয়, বা এই জাতীয় কিছু ওখানে নেট দিয়ে দিতে হবে। নেট দেখলে ওই কুকুর শিয়াল এগুলি আর আসবে না, নেট দিয়ে দেওয়া হয়। নেট দিয়ে জি, ওটা তো আপনার নামা হচ্ছে না, আপনার কবরের উপরে ওখানে মাটিগুলিকে চাপ দেওয়া হচ্ছে, তো কবরের উপরেই তো যাওয়া হলো। যেটা কবরের উপরে যে যাওয়া নিষেধ সেটাই তো করা হচ্ছে। কবরের উপরে যে পা দেওয়া নিষেধ, পা দিয়ে মাড়ানো নিষেধ, তো আপনি পায়ে হেঁটে গেলেন আর ওখানে দাঁড়িয়ে থাকলেন, পার্থক্য কী? বোঝা গেছে কথাটা? না, তাহলে যদি এরকম মনে করে এভাবে পিটনি দেবেন, অন্য কিছু দিয়ে হাত দিয়ে ওটা করবে না। না, যদি এমন হয় যে কবর দিতে দিতে জায়গা শেষ হয়ে গেছে, ওই কবরগুলির উপরে আবার মাটি ফেলানো হয়েছে, আবার ওখানে কবর দেওয়া হচ্ছে, তখন জুতা খুলে যেতে হবে, কারণ তখন করার কিছু নেই, নিরুপায়। আপনাকে ওর উপর দিয়ে যেয়ে ওখানে কবর দিতে হচ্ছে, মাটি দাফন করতে হচ্ছে। জি, যখন আপনি ওদিকে নামবেন তখন জুতা খুলে নামবেন। জি, ওটা দাড়ির অন্তর্ভুক্ত না, সমস্যা নেই। এই যে এখান থেকে এই যে হাড্ডিটা আছে, এটাকে বলা হয় লেহিয়া, এটা দাড়ি। এখন যদি আপনি কবরস্থানকে জিয়ারত করার উদ্দেশ্য করেন, যাচ্ছেন যে আমি এখানে বহু লোক মারা গিয়েছে মুসলিম, তারা কবরগুলো জিয়ারত করি, আপনি করতে পারেন, সমস্যা নেই। তবে আপনি এমনি হাঁটা গেলেন, নিয়াত ছাড়াই আপনি করলেন, দোয়া পড়লেন, দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আমি যাচ্ছি কবরটা একটু জিয়ারত করে যাই, আপনি আখেরাতকে স্মরণ করলেন, অন্তরটা আপনার নরম হলো, এটা উপকারী, সমস্যা নেই সব। কিন্তু আপনি গাড়িতে আছেন, বাসে আছেন, আপনি চলে যাচ্ছেন, হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে পার হয়ে যাবেন, আপনি ওখানে তো উদ্দেশ্য আপনার কবর জিয়ারত করা না, সেখানে পড়া ঠিক না। জি, জানাজা সালাত প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে আপনি প্রথমে সূরা ফাতিহা পড়বেন, সানা পড়তে হবে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়বেন। বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে এ মর্মে হাদিস, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সশব্দে সূরা ফাতিহা পড়েছেন, উদ্দেশ্য ছিল যাতে করে লোকেরা জানে যে এটা সুন্নাত। এ উদ্দেশ্যে এছাড়া আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে সূরা ফাতিহা পড়ার প্রমাণ বর্ণিত হয়েছে সহিহ হাদিস। অতএব সূরা ফাতিহা পড়তেই হবে, জানাজা সালাতেও সূরা ফাতিহা পড়তে হবে, এরপরে অন্য একটা সূরা পড়বে। আমরা সাধারণত সূরা ইখলাসই পড়ে থাকি,
অন্য একটা সূরা পড়বে, অন্য সূরা পড়লেও কোনো সমস্যা নেই। প্রথম তাকবীরের পরে দ্বিতীয় তাকবীর দিয়ে দুরুদ পড়বে, দুরুদে ইব্রাহিমিয়া, যেটা তাসাহুদের মধ্যে পড়ে থাকি আমরা। আর তৃতীয় তাকবীরের পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, আল্লাহ মাগফিরলি হাইয়েনা ওয়া মায়তিনা, এটা আছে, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াআফিহি, এটাই বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াআফিহি, এই দোয়াটা শেষ পর্যন্ত দুইটাই পড়বেন ইনশাআল্লাহ। আমরা দুইটাই পড়ি। এরপরে চতুর্থ তাকবীরের পরে ডানে বামে অথবা শুধুমাত্র ডানে সালাম ফিরবেন, জায়েজ আছে। না, যে কোনো জায়গাতে পড়তে পারবে, মাঠেও পড়তে পারবে। যে মহিলারাও জানাজার সালাত আদায় করতে পারবে, যদি ব্যবস্থা থাকে মহিলারাও জানাজার সালাত আদায় করতে পারবে। জি, আপনার জুতাতে যদি কোনো ময়লা থাকে, নাপাকি থাকে, তাহলে খুলে রাখবেন, আর যদি নাপাকি না থাকে পরে জুতা পরে নামাজ পড়বেন। অনেকে আছে জুতাটা পরে জুতার উপরে দাঁড়িয়ে থাকে, লাভ কী হলো? তো যদি এই পাঁচ অক্ত ফরজ নামাজ জুতা পরে পড়া জায়েজ থাকে, তাহলে জানাজা সালাত আপনি জুতা পরে পড়া জায়েজ কেন হবে না? এটি যারা করে এটা না জানার কারণে হয়তো বা করে থাকে, অথবা শিক্ষার ক্ষেত্রে গলত আছে। জানাজা সালাত হলো না, যেটা প্রমাণিত সেটা আপনি করবেন না, এটা ঠিক না। দিয়েছেন সেটা বাদ দেন, এখন থেকে আপনি জানাজা সালাত আদায় করবেন, যখন তখন পড়বেন। জি, না না, সশব্দে না, আপনি চুপে চুপে পড়বেন, চুপে চুপে পড়বেন, এটাই সুন্নাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি জোরে পড়েছিলেন, এটা প্রমাণ করার জন্য যে এটা সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এখনও যারা পড়ে না তারা পড়ে না, এটা তাদের ব্যাপার, তাদের মাঝহাবের ফতোয়া আছে, সূরা ফাতিহা পড়তে হবে না, এই জন্য পড়ে না। আমরা দলিলে পেয়েছি, আমরা এখন থেকে পড়বো ইনশাআল্লাহ। জি, ইমাম মুক্তাদি সবাই ওই সূরা ফাতিহা পড়ে না, আবার দোয়ার সময়তে সবাই দোয়া করে করবে, ওখানে কিন্তু একমত। নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বে না, পাঁচ অক্ত নামাজের মধ্যে, কিন্তু অন্য অন্য দোয়ার ব্যাপারে ইমাম সাহেবকে, ইমাম সাহেবের ওপরে দায়িত্ব চাপিয়ে দেয় না। অথচ সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, এটা হাদিসে বলা হয়েছে, অন্য দোয়ার ব্যাপারে এরকম বলা হয়নি, যেটা বলা হলো ওইটা উল্টা করা হচ্ছে। হাদিসে নামাজের কথাই বলা হয়েছে, নামাজ না উনি কেমনে বললো? ওই আল্লাহ রসুল সাল্লাম এই ইজতেহাদ এভাবে বলেন নাই যে ওইটা জানাজার না, সলাতুল জানাজা এটা প্রমাণিত, জানাজার সলাত, রসুল সাল্লাম জানাজার সলাত আদায় করেছেন। আপনি ওই জানাজার যে হাদিসের অধ্যায়গুলি আছে, যে হাদিসগুলি পড়বেন পেয়ে যাবেন। এগুলি যুক্তি, হাদিসের ওপরে আমল না করার যুক্তি, বোঝা গেছে? আপনি দলিল দেখিয়ে দেবেন, বুখারী শরীফ খুলে নিয়ে যে দলিল দেখিয়ে দেবেন, মানুক আর না মানুক সেটা তার ব্যাপার, ঝগড়া করার দরকার নেই। জি, বিমান না, শরীয়ত সম্মত না, কোনো বিমার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, কেউ কারো জিম্মাদারি নিতে পারে না, চাকরি করা ঠিক হবে না। সুদী ব্যাংকে যেমন চাকরি করা যায় না, বিমাগুলিতেও চাকরি করা যাবে না, এবং বিমার কোনো বিমার সাথে জড়িত থাকা যাবে না। কত কি আসবে ইসলামের নাম দিয়ে, মাদক বিক্রি করা হবে ইসলামের নাম দিয়ে, হয়তোবা ভিন্ন নাম দিয়ে, যে বলা হয়েছে জানাজার নামাজ 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত প্রমাণ আছে, 9 তাকবীর পর্যন্ত, তবে বেশি প্রসিদ্ধ হচ্ছে 4 তাকবীর। জি, হাত তুললে, চাইলেও হাত তুলতে পারেন, না চাইলেও, না তুললেও কোনো সমস্যা নেই। নিয়াতের কোনো ভাষা নেই, নিয়াত অন্তরের সাথে সম্পৃক্ত। আপনি যেমন অন্যান্য সালাত আদায় করছেন সেই সালাতের ভাষা নেই, এখানেও তা নেই। আপনি যখন জানাজা সালাতে দাঁড়াবো, সামনে মহিলা না পুরুষ, যে আমি এই মহিলার জানাজা সালাত আদায় করছি, বাস মনের পরিকল্পনা, আল্লাহ আকবার বলছেন, কী উদ্দেশ্যে কার জানাজা সালাত আদায় করছেন, ওই যে মনের ভিতরে এসে গেছে, এটাই নিয়ত।
এখন আমরা জানি না কোন বাংলায় এখন ইমাম সাহেবরা কয় ওনারা যেটা করেন সেটা বেদাত করেন, চালু আছে ওনাদের মধ্যে, না বললেও সমস্যা। আমরা অনেক সময়তে ওই যখন দুই ঈদের সালাত আদায় করা শুরু করি বলে দিই নিয়াত, কি বলি যে নিয়াতের কোনো ভাষা নেই, আপনি ঈদের দুই ঈদুল আধা অথবা ঈদুল ফিতর যেটাই হোক না কেন এই দুই রেখা সালাত আদায় করছেন মনে মনে পরিকল্পনা করবেন, দিয়ে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবেন। ইমাম সাহেব আল্লাহ আকবর বলবেন, এরপরে চুপে চুপে আপনিও আল্লাহ আকবর বলবেন, বলে নামাজ শুরু করবেন, এটাই হচ্ছে নিয়াত। আমরা এইভাবে শিখাই নিয়াত, ওনারা বিদাতি পদ্ধতি শিখায় আর আমরা সোমনাথি পদ্ধতি শিখাই। জি নিয়াত করেছেন, ওখানে যখন দাঁড়াচ্ছেন আল্লাহ আকবর বলে তখনও নিয়াত হচ্ছে আপনার। যদি জরুরাত পড়ে যায়, ধরেন এক জায়গাতে কবর স্থান আছে, ওই কবরকে কবরটা হয়তো বা ওই জায়গাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, নদী গর্ভে হয়তো বা চলে যাবে বন্যাতে, দেখছেন যে এটা থাকবে না, আজকে আছে হয়তো বা কালকে থাকবে না, তখন সেখান থেকে আপনার স্থানান্তরিত করতে পারবেন। এগুলি দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত, বাসার বাড়ির ভিতরে বাসার পাশে বাড়ির পাশে কবর দেওয়া ঠিক না, এতে সমস্যা হয়, আপনার এখন দরকার হচ্ছে না, আপনার ছেলে মেয়েদের ওই জায়গাগুলির একসময়ে প্রয়োজন হয়ে পড়বে, তখন তারা বিপদে পড়বে, এ ধরনের এই জন্যে এই কবরস্থানীয়ভাবে দেওয়াটা ঠিক না। না এটা প্রবেশ করার দোয়া না, এটা হচ্ছে জিয়ারত করার দোয়া, ওইটা যাতে আপনি ওখান থেকে শিখে নেন, শিখে কবর জিয়ারত করেন, এই জন্য লেখা রেখেছে হতে পারে। না না ওইটা সালাম, যখন আপনি যখন আপনি জিয়ারত করার নিয়াত করবেন তখন সালাম। একই সময় কোনো পার্থক্য নেই, পার্থক্য নেই, একই সমান। জি এই কিসের পার্থক্য? জি এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে পার্থক্য কিছু আছে বাচ্চাদের ক্ষেত্রে, কিন্তু নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে আপনি যে দোয়াগুলি আছে হুবহু ওই দোয়াগুলি পড়লে কোনো সমস্যা নেই, কারণ মহিলাও হচ্ছে মৃত আর পুরুষ হইলেও সেও মৃত, মৃত্যুর জন্য মৃত ব্যক্তির জন্য সে নারী হোক অথবা পুরুষ হোক তার জন্য দোয়া করা হচ্ছে, ভাষায় পার্থক্য করা প্রয়োজন নেই। যাদের জানাজা হচ্ছে তাদেরকে জানাজা আমি শুরু করছি ওই নিয়াতে জানাজা মনে মনে। জি দাঁড়ানোর ক্ষেত্রে একটা বিধান আছে, যদি পুরুষ হয় তাহলে ইমাম সাহেব তার মাথার বরাবরে দাঁড়াবে, মহিলা হইলে বুকের সামনে দাঁড়াবে মধ্যখানে দাঁড়াবে, এটি হচ্ছে সুন্নাত। যদিও হানাফি মাজহাবে এর বিপরীত আছে, হানাফি মাজহাবে নারী হোক এবং পুরুষ হোক উভয়ের ক্ষেত্রে মধ্যখানে দাঁড়ায়, এটা হাদিস বিরোধী, হাদিসের সাথে মিলে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি থেকে দুটি মতামত পাওয়া যায়, একটি মতামত বর্ণনা করেছেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, আরেকটি ইমাম মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি, ওনারা দুইজন। ইমাম মাহমুদ বর্ণনা করেছেন যে পুরুষের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হচ্ছে পুরুষের ক্ষেত্রে মাথার বরাবর দাঁড়াবে আর মহিলার ক্ষেত্রে বুক বরাবর বা মধ্যে দাঁড়াবে, আর ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেছেন যে উভয়ের ক্ষেত্রে মধ্যেখানে দাঁড়াবে, কিন্তু ইমাম মাহমুদের মতটা হচ্ছে হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ, অতএব ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির যে মতটা হাদিসের সাথে মিলে সেটার উপরে আমল করাই উচিত ছিল, ফতোয়া ওটার উপরেই হওয়া উচিত ছিল, কিন্তু মাজহাবের ফতোয়া সেটার উপরে না হয়ে ফতোয়া হয়েছে যেটা হাদিস বিরোধী ফতোয়া সেটার উপরে, এটাই বিপজ্জনক। আচ্ছা আমি একটা উত্তম কাজ জানতে চাইছি, যেমন আমরা ঈদের নামাজ পড়ার আগে আমরা বাড়ির পাশে কবরস্থান পরিষ্কার করে ঈদের নামাজ পড়ে আসি, করে আসে সবাই আমাদের বাড়ির যে মুরব্বী দাদা ভাই দাদা ডাকিয়ে কবর পাশে সবাই একসাথে হয়ে দোয়া করি। নিষেধ আগেই বলা হয়েছে, এটা আপনি খেয়াল করেননি হয়তো,
ঈদের দিন কবর জিয়ারত করতেই পারবেন না। খুশির দিনে আপনি চিন্তিত হওয়ার কাজ করবেন, মৃত্যুকে স্মরণ করবেন। খুশির দিনে মৃত্যুকে স্মরণ করা ভালো, কিন্তু এই খুশিতে ব্যাঘাত ঘটাবে। আর কবরস্থান ওই দিন ঈদের দিনে পরিষ্কার পরিচ্ছন্ন করাটাও একটা বেদাতি কাজ, ঠিক না? জানাজার নামাজে সানা নেই, জানাজার নামাজে সানা পড়তে হবে এর প্রমাণ পাওয়া যায় না। আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা অন্য একটা সূরা পড়বেন প্রথম তাকবীরের পরে। করা যায় না, ঠিক না? এটা কি আমাদের আলামত? করা যায় না ঠিকই, নিষেধ, কিন্তু এটি করবে মানুষ, আস্তে আস্তে প্রতিযোগিতা হবে মসজিদের ক্ষেত্রে। বিষয়টা এরকম, এখন যিনি হারাম উপার্জন করেছেন তার জন্য সে পয়সাটা হারাম। এখন যদি উনি মসজিদে দান করে দেন নেকি পাবেন না, কিন্তু মসজিদ নির্মাণ করতে মসজিদ মাদ্রাসা অথবা এতিমখানা নির্মাণ করতে কোনো বাধা নেই। হ্যাঁ, ওটা কিসের জন্য ছিল? ওইটা হারাম পন্থায় যে এই কী ছিল বিষয়টা? হ্যাঁ, ঝাড়ফুঁক করে শিরকি পন্থায় ওইটা ঝাড়ফুঁক করার পন্থায় উপার্জন ছিল, এই জন্য ওইটাকে নিষেধ করেছেন। ওইটা আর এটার মধ্যে পার্থক্য আছে, যখন কেউ সুদি কারবার করলো, সুদি কারবার করে যখন ইনকাম করলো, এই ইনকামটা তার জন্য হারাম, কিন্তু তার পরিবারের সদস্যের জন্য এগুলি হারাম না। ছেলে মেয়েরা স্ত্রীরা এগুলি খেতে পারবে, কারণ তাদের তারা তাদের উপার্জন এটা নয়। এখন এই ব্যক্তি যদি তার এই পাপ থেকে নিজেকে মুক্ত করতে চায়, তাহলে সুদি ইনকাম যত করেছে এগুলি সৎ কাজে ব্যয় করে দিতে হবে, কিন্তু তার কোনো নেকি হবে না। সৎ কাজে ব্যয় করে দিবে কিন্তু তার কোনো নেকি হবে না। এটার উত্তর আগে আপনাকে দিয়েছি, সে ওনারা ব্যাংকের কারবারের সাথে জড়িত, ওনাদের সব টাকাই যে হারাম এটা বলা যাবে না। অনেক বাধ্যবাধকতা আছে, চান না ওনারা যে ব্যাংক থেকে লোন নেন, কিন্তু হয়তোবা বাধ্য করা হচ্ছে, নিতেই হবে, নাহলে তাকে বিপদে পড়তে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা থাকতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে যে হারাম পন্থায় অর্থ উপার্জন করতে চাবে না, যে আমার দরকার নেই এত টাকা পয়সা, আমি ইনকাম করতে চাই না, আমি হারাম পন্থা অবলম্বন করব না, আল্লাহ তাকে ওইভাবেই তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। ওনারা করছেন, এটা দায় দায়িত্ব ওনারা বুঝবেন, আমরা এড়িয়ে চলব, ওটাই ভালো। জি, আপনারা খেতে পারবেন, আপনি যে খাচ্ছেন আপনি আপনি ওনার জন্য হারাম, আপনার জন্য তো হারাম না। আপনি একজন শুনে, আপনাকে বুঝতে হবে কেমনে এই কথার প্রসঙ্গটা থাকবে না আপনার মধ্যে একটু পরে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের নিকট থেকে খাদ্য নিয়ে এসেন, খেয়েছেন না? খান নাই তো। ইহুদিরা কী ইনকাম করতো? তারা মদ বিক্রি করে হারাম মধ্যে সুদি কারবারের সাথে জড়িত থাকতো। রাসূল সাল্লাম জিজ্ঞাসা করেন নাই তাদেরকে যে তোমার এটা হালাল পন্থায় উপার্জন করা নাকি হারাম পন্থায় উপার্জন করা, তোমার এই খাদ্যটা কি নাকি হারাম পয়সা দিয়ে নাকি হালাল পয়সায় দিয়ে, জিজ্ঞাসা করেন নাই। অতএব রাসূল সাল্লাম যেখানে জিজ্ঞাসা করেন নাই, অমুসলিমদের থেকে খাবার কিনে নিয়ে এসে খেয়েছেন, খাবার নিয়ে এসে খেয়েছেন, অমুসলিমরা খাবার দিয়েছেন ওনাকে, উনি ওই খাবার খেয়েছেন, বিষাক্ত খাবার, তারপরে রাসূল সাল্লাম তাদের অমুসলিমদের খাবার খেতে নিষেধ করেন না। যেটা হারাম সেটা খাবে না, হারাম বলতে কি পশু গোস্ত, যে এটা ওদের জবে করা যদি হয় তাহলে খাওয়া যাবে না। এখন তারা যদি খাওয়ায় মুসলিমের জবে করা গোস্ত, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এই জন্যে কেনর প্রয়োজন নেই, আপনার সব দলিলগুলি বুঝতে হবে, বুঝলেই আমাদের রেজাল্ট এসে যাবে যে একজন কেউ যদি হারাম পন্থায় উপার্জন করে ওইটা তার জন্যে হারাম, কিন্তু ওই পয়সাটা কি খেয়ে আগুনে পুড়িয়ে ফেলে দেবে, ওটা অন্যদের জন্য হালাল, এতে কোনো সমস্যা নেই, খেতে পারবে। কিন্তু আপনি যদি না, আমি ওই সুদি কারবার করে ওর বাড়িতে আমি দাওয়াত খাবো না, খাবই না, এটা এক্সট্রা তাকওয়ার বিষয়।
যে এমনটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছিলেন, এটা তাকওয়ার বিষয়। ওটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাস ছিল, সে কাজ করত, কাজ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খাওয়ানোর ব্যবস্থা করত। তো ওটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের ইনকামের মতোই ছিল। তো সেটা সে আবার জাহিলিয়াতের যুগে এই গণকী কাজ করেছিল, যেটা শিরকি কর্মকাণ্ড, ওই শিরকের মাধ্যমে উপার্জন ছিল, শিরকের মাধ্যমে উপার্জন আর আপনার এই বড় গুণা অন্যান্য বড় গুণার উপার্জন, দুটার মধ্যে পার্থক্য আছে। মোট কথা, আপনি যদি এড়িয়ে যেতে চান যে না আমি খাবো না, এটা তাকওয়া, আল্লাহ ভীতিটা আমি ভয় করি, আমি খাবোই না, তার এটা দুইটা দিক আছে। একটা হচ্ছে যে আমি খাবো না, ও যাতে বুঝে যে ওই লোক আমার বাসাতে খেলো না, অতএব আমার এই হারাম পন্থা ত্যাগ করতে হবে, আপনার নিয়াত যাতে এরকম হয়, এই হারাম কাজ আমার আর করা যাবে না, আমি সুদিকার বাসাতে জড়িত, এ কারণে উনি আমার বাসাতে খেলেন না, আমি নামাজ পড়ি না, এ কারণে উনি আমার বাসাতে খেলেন না, তাহলে তো এটা বিপজ্জনক, এটা ভালো না, আমাকে সতর্ক করা হচ্ছে। আপনার এই নিয়াত থাকতে হবে, বেনামাজির বাসাতে আপনি খেতে পারবেন না এমন কোনো কথা নেই, যদি না খান আপনার নিয়াত থাকবে যে আমি তাকে সংশোধন করতে চাচ্ছি, কিন্তু হারাম না খাওয়া, যদি হালাল খাবার আপনার সামনে উপস্থাপন করে খেতে পারবে। যদি কাফের খাবার, ইহুদি খ্রিস্টানদের খাবার খাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আপনি একজন বেনামাজির খাবার খেতে পারবেন না, কারণ একই অবস্থা, একই কারণ, হয়তো বা কখনো নামাজ পড়ে কখনো পড়ে না। জি, আপনি একটা আর একটার সাথে মিলিয়ে ফেলতেছেন, আপনি একটা আর একটার সাথে মিলিয়ে ফেলতেছেন, সেটা হচ্ছে জুলুম। সবচেয়ে বড় জুলুম হচ্ছে শির্ক, কিন্তু শির্ক ছাড়া অন্য জুলুম আছে, শির্কটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। জুলুম কাকে বলা হয়? যে জিনিসটা যেই স্থানে রাখা উচিত ছিল সেই স্থান জিনিসটা সেখানে না রেখে অন্যত্র রাখা, এটাকে বলা হয় জুলুম। এটা ব্যাপক অর্থে ব্যবহার হয়। এটা আপনি ধরেন এই কোরআনটা রাখা ছিল, উচিত ছিল আমার এখানে, এখানে না রেখে যদি আমি নিচে রাখি তাহলে এটা জুলুম করলাম, বুঝতে হবে। একজন সমাজের নেতা, আপনি এমন লোককে বানিয়ে ফেললেন যে সন্ত্রাসী, যে সব ধরনের বড় পাপ করে, তো আপনি তাকে, আপনারা সবাই মিলে তাকে নেতা বানিয়ে ফেললেন, আর একজন সৎ লোক ছিল তাকে ভোট দিলেন না, তাকে সমর্থন জানালেন না প্রচলিত সিস্টেমে, তাহলে আপনি জুলুম করলেন। কারণ কি? যাকে যে স্থানে দেওয়ার উচিত ছিল সেখানে দিলেন না, এটা জুলুম। এটাকে কি আপনি শির্ক বলতে পারবেন? এই কোরআনটা এখানে রাখা উচিত, এখানে না রেখে যদি নিচে রাখি তাহলে আপনি কি বলতে পারবেন যে এটা শির্ক করলেন আপনি? তো শির্কটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। ইন্না শির্কা লাযুলমুন আযীম, শির্কটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। ইবাদত করা দরকার হচ্ছে আল্লাহর, আল্লাহর ইবাদত না করে যখন আমরা অন্য কারো ইবাদত করব সেটা সবচেয়ে বড় জুলুম। ইবাদত আল্লাহর জন্য করা উচিত ছিল, ওই স্থানে না করে আমি অন্য স্থানে করলাম। তো জুলুমের মধ্যে পার্থক্য আছে, সব জুলুমকে একই ক্যাটাগরিতে আপনি দেখলে সেটা হবে না। না ওভাবে কাফের বলি না আমরা, আপনি যেভাবে, আমি দুইটা খুতবা দিয়েছি মসজিদে শিয়াদের আকীদার ব্যাপারে, যেভাবে আপনি আমরা বলি কাফের না, আমভাবে এভাবে কথা বলা যাবে না। আমি যে আলোচনা করার সময় আপনাদের সামনে বলেছিলাম যারা এইসব আকিদা পোষণ করে তারা মুসলিম না, শিয়ারা কাফের এ কথা বলা ঠিক হবে না, কারণ শিয়াদের মধ্যে গ্রুপ আছে, অনেক গ্রুপ আছে, যারা চরমপন্থী গ্রুপ, বারো ইমামে বিশ্বাসী, ইমামিয়া গ্রুপ, এরপরে এই আপনার কি বলে এই এই যে বর্তমানে যারা হিজবুল্লাহ, ইরানে যারা পাওয়ারে আছে, এরপরে আপনার হৌসি গ্রুপ, এরা এই চরমপন্থী গ্রুপ, এদের যেসব আকিদা বিশ্বাস তাতে তাদেরকে মুসলিম বলা যায় না, তাদের যে সব আকিদা বিশ্বাস তাদেরকে মুসলিম বলা কঠিন। কালেমা
আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা উমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এগুলি বিষয়ে আলোচনা করার প্রয়োজন নাই। আপনি মনে রাখেন যারা এসব আকিদা পোষণ করবে, আবু বকর, উমার, উসমান রাদিয়াল্লাহু আনহুম, ওনারা কি যারা কাফের বলবে, তারা মুসলিম না, এক কথাই তারা মুসলিম না। তো আপনার যারা এসব আকিদা পোষণ করবে না, জায়দিয়া গ্রুপ আছে শিয়াদের মধ্যে, এই জায়দিয়া গ্রুপ এরকম আকিদা পোষণ করে না, সাহাবিদেরকে কাফের বলে না, খোলাফায়ে রাশিদিন তিন খলিফাকে কাফের বলে নাই, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা ওনাদেরকে কাফের বলে নাই, ওদেরকে কাফের বলা যাবে না, ওই শিয়ারা ওই শিয়াদেরকে কাফের বলা যাবে না। এই জন্যে যারা এ ধরনের আকিদা পোষণ করে তারা মুসলিম না, তারা কাফের। যারা এই ধরনের আকিদা পোষণ করে যে এই কোরআনটা সম্পূর্ণ না, ঘাটতি আছে কোরআনের মধ্যে, তারা কাফের। যারা এই আকিদা পোষণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানতে পারেন না, কিছু কিছু বিষয় ঘটার পরে জানতে পারেন, তারা কাফের। কিন্তু তাদের ইমামরা অতীত বর্তমান ভবিষ্যৎ যাবতীয় সব কিছু জানেন। কিছু কিছু আমাদের সুন্নি ভাইরা আছে যারা এই যে ইয়াকি দ্বারা বিশ্বাস করে যে কুরআন পাল্টা পড়াইছে, অনেক ব্যক্তি আছে যারা সুন্নি সমাজে বাস নাও শিয়াদের দ্বারা প্রভাবিত, যারা এই কথা বলে ও ইসলাম সম্পর্কে না জেনে পড়ে, ইসলাম সম্পর্কে না জেনে পড়ে। আলহামদুলিল্লাহ সূরার ভিতরে যে যাদের প্রতি রহমত নাজিল করতে বলছে, আর যারা রহমত নাজিল নাই তা তো আবু জাহেল কাফের, তাদের কথা যাদের দলে আমরা থাকবো না, কিন্তু রহমত পর্ব কোন দল, মানে যেই দলের প্রতি আমাদের যাইতে বলছে এটা কোন দল? আর বা কোরআন বিভিন্ন ইয়ে পাইলাম যে আগের নবীরা দোয়া করছে যে আকিদা জমানার উম্মতে মোহাম্মদের অন্তর্ভুক্ত হইতে চাই, কোন লোকগুলির কথা বলছে এটা একটু বলেন। সূরা ফাতিহার মধ্যে, সূরা ফাতিহার মধ্যে আখেরি জাম উম্মতের ইহুদি এবং খ্রিস্টানদের তাদের পথ পথ যাতে আমরা না যাই, তাদের পথে যাতে না যাই সেটা বলা হয়েছে। ইহুদি এবং খ্রিস্টান গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ্দালিন, মাগদুব হচ্ছে ইহুদিরা আর দলিন হচ্ছে খ্রিস্টানরা। তো এদের এই দুই দলের যাতে আমরা অনুসারী না হই, আমাদেরকে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, এরা আম্বিয়া সালেহীন সিদ্দিকীন এবং আমাদের নবী এবং সাহাবীরা যারা, তাদের পথ, তাদের পথের কথা বলা হয়েছে। নবী ওনাদের দল, এটাই দল যারা সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ছিল, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এটার উপরে যারা ছিল, তাদের তাদের পথ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, তাদেরকে নেয়ামত দান করেছেন। জি বলেন। মূলধন যখন মূলধন বিনিয়োগ করলে পরে আমার ওই টাকাটা কিন্তু অবৈধ হয়ে গেল, তাহলে আমরা যে বলছি আমার মূলধন টাকা থেকে এই মসজিদে যাচ্ছে বা না না ওইটা না, আপনার মূলধন, মূলধন আপনি বিনিয়োগ করেছেন, এখন সেখান থেকে আপনার ইনকাম আসতেছে, এ সেখানে কিছু সুদি কারবারও থাকতে পারে, সুদের আপনি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছেন, আপনার কারবার সুদ, এই পন্থাটা আপনি হারাম পন্থায় আপনি উপার্জন করছেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আপনি ব্যাংক থেকে সুদি ব্যাংক থেকে লোন নিলেন, সুদি ব্যাংক থেকে লোন নিলেন, নিয়ে আপনি কারবার শুরু করেছেন, আপনার এই উপার্জন হারাম আপনি, কারণ সুদি সুদের ওপরে আপনি লোন নিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন। কিন্তু যদি আপনি ইসলামী ব্যাংক থেকে লোন নেন ইসলামিক পদ্ধতিতে, ইসলামী ব্যাংক থেকে লোন নিলেও অসতর্কতার কারণে যিনি লোন নিচ্ছেন এবং ব্যাংক কর্মকর্তাদের অসতর্কতার কারণে সুদ হয়ে যায়, আপনি ইসলামী ব্যাংক থেকে লোন নিলে সেক্ষেত্রে ইসলামিক পদ্ধতি আছে, আপনি একটা গার্মেন্টস চালু করবেন, ওই গার্মেন্টসের বিল্ডিং করা লাগবে, ওই গার্মেন্টসের যন্ত্রপাতি কিনতে হবে, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস কিনা লাগবে, এগুলি ইসলামী ব্যাংক আপনাকে কিনে দেবে, এগুলি ইসলামী ব্যাংক আপনাকে কিনে দেবে, বিল্ডিং করে দেবে। আপনার হাতে যদি ক্যাশ দেয়, আপনার হাতে যদি চেক দেয় ইসলামী ব্যাংক, তাহলে আপনি ওষুধের সাথে জড়িত হলেন, ইসলামী ব্যাংকের সাথে কারবার হলেও খুব
সূক্ষ্ম পার্থক্য। আপনি যদি ইসলামিক ব্যাংক আপনাকে চেক দেয়, আপনি চেক নিয়ে ইট কিনলেন, সিমেন্ট কিনলেন, যাবতীয় সব কিছু কিনে আপনি বিল্ডিং বানাবেন, গার্মেন্টস বানাবেন, যন্ত্রপাতি কিনলেন, আপনাকে টাকা দেওয়ার চেক দেওয়া একই কথা। এই টাকার অথবা চেকের চেক অথবা টাকা একই কথা, আপনি টাকার পার্সেন্টেজ দিবেন, সেটা 5% হোক অথবা 6% হোক, যেটাই হোক, আপনি টাকা নিয়েছেন, টাকার বিনিময়ে দিচ্ছেন। কিন্তু যখন ইসলামী ব্যাংক আপনাকে লোন দেবে এই পদ্ধতিতে যে তাকে ইসলামী ব্যাংক আপনাকে চেক হ্যান্ড ওভার করতেছে না, আপনাকে টাকাও ক্যাশও দিচ্ছে না, যেখান থেকে এসব মাল ম্যাটেরিয়ালস কিনছে সেখানে ওই দোকানদারকে টাকা দিচ্ছে অথবা চেক দিচ্ছে, মালটা আপনাকে বুঝিয়ে দিচ্ছে, তখন সুদ হবে না। এটা হচ্ছে প্রকৃত পদ্ধতি। না ওটা তো নেবেই, আপনাকে বাকিতে বিক্রি করতেছে না, আপনার বাকিতে আপনার কাছে বিক্রি করতেছে। আর এটা যখন আপনাকে মালটা দেবে ইসলামী ব্যাংক, তখন তারা বলবে যে আমি 10 লাখ টাকার মালামাল বা 1 কোটি টাকার মালামাল কিনে দিলাম আপনাকে, আমরা এই মালামাল 10 বছরের জন্যে, 10 বছরের মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে, আমরা 50 লাখ টাকা এই লাভ ধরব, এই মাল 10 বছরের জন্য নেবেন, 1 বছরের জন্য হলে এই লাভ আমরা ধরবো, 2 বছরের জন্য এই লাভ, 5 বছরের জন্য এই লাভ আমরা ধরবো, আমি যেহেতু আপনাকে আমি বাকিতে সার্ভিস দিচ্ছি, অতএব আমাকে বেশি লাভ করতেই হবে, আমার অফিস আছে, আমার ইয়ে আছে। তো এটা ওই যত বছর বাড়বে তত লভ্যাংশটা বেড়ে যাবে, বছর যত কমবে তত লভ্যাংশটা কম হবে। তো এইভাবে দেওয়া হয় পদ্ধতি, এই ইসলামিক পদ্ধতি। এই পদ্ধতি যদি মেনে আপনি লোন নেন তাহলে সুদ হবে না, আর অন ইসলামিক ব্যাংক থেকে যেভাবে আপনি নেন সেটা সুদ, সুদকে সহযোগিতা করা হবে। তারা যদি ইসলামিক পদ্ধতিকে অনুসরণ করে দেয় তারপরেও সেটা সুদকে সহযোগিতা করা হবে, অতএব এটা করা যাবে না। আছে কিছু ব্যাংক তারা বলে যে আমরা এই ইসলামিক পদ্ধতি দিয়ে দিব, আপনারা লোন নেন, কেনাকাটা দিব, কিন্তু আপনার ওই ইসলামিক পদ্ধতিতে তারা এ কথা বলছে, তাদের কি আলাদা কোনো ইসলামিক শাখা আছে? নাই। যদি থাকে, ওদের মূলধনটা যদি ইসলামী শাখার আলাদা হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু মূলধন যদি ওই শুধু অ্যাকাউন্টেই ঢুকছে, যারা ইসলামিক পদ্ধতিতে যদি তারা দেয় একই অ্যাকাউন্ট যদি হয় তাহলে সুদকে সহযোগিতা করা হবে। যাই যাই, শুধু এটা না, যতগুলি ইসলামী ব্যাংক আছে, যতগুলি ইসলামিক ব্যাংক আছে এদের মধ্যে যে ত্রুটি নাই আমি এ কথা বলবো না, ত্রুটি আছে, কিন্তু যেখানে এই 100% ত্রুটি সেখানকার চাইতে তো এটা অনেক ভালো। আপনি সেখানে টাকা জমা রাখতেছেন বা ডিপোজিট করে রাখতেছেন, ডিপোজিট না করাই ভালো, কেউ যদি ডিপোজিট ছাড়া চলতে পারে তাহলে তার জন্য ওটাই ভালো, কিন্তু যদি ইসলামী ব্যাংকে রাখে তাহলে এটা অনেকটা নিরাপদ, অনেকটা নিরাপদ বলা যায়। যদিও তাদেরও কিছু কারবার আছে, বাংলাদেশ ব্যাংকে তাদের কোটি কোটি টাকা আছে, এই টাকাগুলি তাদের কাছে সুদ আসে, এই টাকাগুলি তারা বিভিন্ন সামাজিক কাজে ব্যয় করে বলে শুনে থাকে, আল্লাহ ভালো জানে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রজেক্ট করতেছে সব কিছু দিয়ে, নেকি পাবে না। যৌথভাবে প্রোডাকশন যদি না থাকে আপনি ওখানে চাকরি করার চেষ্টা করেন, ওটাই আপনার জন্য উত্তম, কিন্তু না ওটার কারণে হারাম হবে না, খেতে পাচ্ছে না, আপনি সরাসরি ছেলে মেয়েরা একসাথে কাজ করতেছে, আপনি হারাম বলবেন কীভাবে সরাসরি? হ্যাঁ, একসাথে কাজ না করলে ওটাই হওয়া উচিত ছিল, মেয়েরা বাড়ি থেকে বের হবে না, সকাল সন্ধ্যায় দৌড়ঝাঁপ করবে না, ওটাই উচিত ছিল, কিন্তু নিরুপায়, খেতে পাচ্ছে না, সংসার চলে না, কাজের মহিলা যারা অন্যের বাসাতে কাজ করতে আসে, আপনার বাসাতে কাজ করতে আসে, আসবে কেন? বিপদে পড়ি তো আসে, আল্লাহ তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছে বলেই আসে। অতএব আপনি ডাইরেক্ট একেবারে হারাম বলে দেবেন এ ধরনের ফতোয়া দেওয়া ঠিক হবে না। যদি সম্ভব হয় যে এরকম কেউ গার্মেন্টস বানায় যে ছেলেদের সেকশন আলাদা মেয়েদের সেকশন আলাদা, ওটা হয় ওটা করতে পারলে ওটাই উত্তম, এটা করা উচিত, কারো যদি সৎ নিয়ে থাকে তাহলে এটা করা সম্ভব। আর যদি এরকম পরিবেশ না পাওয়া যায়, এখন রুজি রোজগারের কারণে, পেটের কারণে আপনাকে ওই মিশ্রিত অবস্থায় আপনাকে চাকরি করতে হচ্ছে, আপনি এই অবস্থাতে হারাম বলা যাবে না, কারণ আপনি তার রুজির ওপরে আঘাত আনতে পারেন না। আপনি এতটুকু বলতে পারেন যে যেহেতু আলাদা আলাদা ব্যবস্থা নেই, এখন নিরুপায় হয়ে করতেছে, অতএব এর মধ্যে পর্দা মেনে মেয়েরা যাবে,
বহু মেয়ে আছে যারা মেকআপ করে গার্মেন্টসে কাজ করে, আছে না এরকম? বহু দেখেছি আমি রাস্তাঘাটে যখন যাই তখন দেখবেন মেকআপ করে চলাফেরা করে। তো আপনি কীভাবে বলবেন তাদের জন্য হারাম করে দেবেন? হারাম করা যাবে না। এখন নাই যেহেতু পরিবেশ, তাদেরকে চাকরি করতেই হচ্ছে পেটের কারণে, পেটের দায়ে। অতএব এক্ষেত্রে যতটুকু সম্ভব ফান্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্য মাফিক আল্লাহকে ভয় করো, আল্লাহর কথা। অতএব ভয় করে এই পরিবেশটা, এই যে একটা এইরকম ফাঁকা পরিবেশের মধ্যে শত শত মেয়ে শত শত ছেলে কাজ করতেছে, এই পরিবেশটা কি ওই পরিবেশের চাইতে ভালো নয় যে পরিবেশে একজন মেয়ে আর একজন পুরুষ আছে? এখানে তো ফেতনা হওয়ার কম সুযোগ আছে, এরপরও যে ফেতনা হচ্ছে না তা নয়, ফেতনা হওয়ার সুযোগ কম আছে, ওই পরিবেশের চাইতে এই পরিবেশটা অনেকটা ভালো। তো যাই হোক, এখানে নিরুপায় হয় তারা করতেছে, যখন কেউ বিপদে পড়ে তখন শুকুরের গোস্ত খাওয়া হালাল হয়ে যায় জীবন বাঁচানোর স্বার্থে, অবৈধটা বৈধ হয়ে যায়। তো আপনি এটাকে সরাসরি হারাম বলা ঠিক হবে না, এটা নিরুপায় হয়ে তারা করছে। যদি কেউ কোনো গার্মেন্টসের মালিক পরিবেশ করে দেয় সে এর সুন্দরভাবে, তাহলে পরে ওটা যদি করতে পারে তাহলে উনি এর বিনিময় পাবেন ইনশাআল্লাহ। ইসলামী ব্যাংকে যদি হয় তাহলে সরাসরি হারাম বলা যাবে না, তবে যদি আপনি না রাখেন, না রাখতে পারে, আপনি যদি না রেখে আপনার একটা অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 500 করে জমা দেন, ওটাই ভালো। এখন ধরেন আপনাকে একটা কথা বলি, ইসলামী ব্যাংক নেই কোনো দেশে, এমন আছে বহু দেশ আছে যে ইসলামী ব্যাংক নেই অমুসলিম রাষ্ট্রগুলিতে, যেমন কোরিয়ার কথা বলি, ইসলামী ব্যাংক নেই, সব সুদি ব্যাংক। আপনার বাসাতে আপনি টাকা রাখবেন হয়তোবা নিরাপদ না, কীভাবে রাখবেন? অনেক টাকা ইনকাম করতেছেন, হয়তো 2-3 লাখ আপনি ইনকাম করতেছেন, এক বছর টাকা জমা করতেছেন, তো আপনি বাসায় রাখবেন? কারা চুরি করবে? কোরিয়ানরা এসে চুরি করবে না, আপনার জাতি ভাই চুরি করবে, যেটা ঘটে বাস্তবে আমার, আমি দেখে এসেছি। অতএব আপনাকে ব্যাংকে রাখতেই হবে, নিরুপায় হয়ে আপনি ব্যাংকে রাখতে পারবেন না, পারবেন, সমস্যা নেই, সুদি ব্যাংক হলেও আপনি রাখতে পারবেন নিরাপত্তার স্বার্থে, যেহেতু ইসলামী ব্যাংক নেই এক্ষেত্রে। এখন ওইটার কিন্তু লাভ আসে, ওই লভ্যাংশটা আপনি যখন এই বই আছে একটা, ওই বইটা পাঞ্চিং করবেন মেশিনে, তখন ওই লভ্যাংশগুলি দেখাবে, খুব সামান্য লভ্যাংশ আছে, আপনি ওই লভ্যাংশটা হিসাব করে বের করে দেবেন, গরিব মিসকিনকে দিয়ে দেবেন। এটা আমরা, আমি নিজে পরীক্ষা করেছি, করিয়েতে আমারও অ্যাকাউন্ট ছিল এই, সেটা লভ্যাংশ কিছু আসে, এখনও ওই বই আমার কাছে আছে। তো আর প্রশ্ন না থাকলে এখানকার এখানে শেষ করে জি। আপনার এভাবে আপনি যতটুকু সম্ভব প্রতিবন্ধী বোনকে এমনি সহযোগিতা করবেন, ওই টাকাটা কি দেওয়া যাবে না? এখন আপনি করে ফেলেছেন যেহেতু আগে, এখন আপনি ভেঙে ওই টাকাটা আপনি দিতে পারবেন। আপনার আন্ডারে থাকে নাকি অন্য জায়গায় থাকে সেটা করেন? তাহলে না দেওয়া ভালো, আপনারই খায় যখন দেবেন না, এটা অন্য কাউকে দিয়ে দেবেন। যে ওই বোন যদি অন্য সংসারে থাকত, সে আপনার খাচ্ছে না এরকম যদি হতো, তার অভাবী সংসার, সে তার সংসার চলে না, তখন তাকে আপনি দিতে পারতেন। কিন্তু যেহেতু বোন আপনার সংসারেই আছে, আপনি খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, অতএব দেওয়া ঠিক হবে না। জাকাতের টাকা অনুরূপভাবে আপনার সংসারে, আপনার বোন, আপনার বোনের বিয়ে হয়ে গেছে, সে হয়তো বা তার সংসার চলে না, ছেলে মেয়ে অনেক, এখন এই বোনকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন কিনা? যেহেতু আপনার সংসারে নেই বা এমন কোনো ভাই আছে, আপনি দিতে পারবেন, আপনি ওই ভাইকে ওই বোনকে জাকাত থেকে দিতে পারবেন। কিন্তু যদি আপনার সংসারে তারা একই সাথে খায়, তখন আর দিতে পারবেন না। জি, ঘুষ দেওয়া চাকরি নেওয়ার বিধান আছে, পদ্ধতি আছে, ঘুষ দিয়ে চাকরি আপনি কখন নেবেন? আপনার ধরেন 20 জন 5-4 লাখ লোককে
লোকের পরীক্ষা নেওয়া হচ্ছে, 50,000 লোকের পরীক্ষা নেওয়া হচ্ছে বা 20,000 লোকের পরীক্ষা নেওয়া হচ্ছে, নেবে মাত্র 50 জন। কীভাবে আপনি আপনার জন্য ঘুষ দেওয়া যায় যে পদ্ধতিটা বলি। আপনি এক নাম্বার হয়েছেন 20,000-এর মধ্যে, 30,000-এর মধ্যে আপনি এক নাম্বার, সবার চেয়ে রেজাল্ট ভালো লিখিত পরীক্ষায় ভাইভা আপনি এক। এই অবস্থায় অন্য কেউ টাকা দিয়ে আপনাকে বাদ দিয়ে দিচ্ছে, ওকে নেওয়ানোর জন্য সে ব্যবস্থা করে ফেলতেছে, তখন আপনার অধিকার বাস্তবায়নের জন্য আপনি টাকা দিতে পারবেন, কারণ আপনাকে বঞ্চিত করা হচ্ছে আপনার অধিকার থেকে, এটা জুলুম। এই জুলুম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তখন আপনি যদি কিছু টাকা দেন দিতে পারবেন যে না আমি এক নম্বর হয়েছি, ওরা টাকা দিয়ে নিতে চাচ্ছে, আমার অধিকারকে ছিনিয়ে নিতে চাচ্ছে, আমিও টাকা দেব। জায়গা আছে জি, আর একাধিকবার বলা হয়েছে, দলিলও আছে। যদি এটা করে তাহলে এটা তাকওয়ার বিষয়। 5,00,000 টাকা দিয়ে এখন ধরেন একটা ফায়ার সার্ভিসের এই চাকরিও করলে 10-15 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে, আমি এটার বিরোধী, আপনার কথার সাথে একমত যে কেন নেবে, ও তো এই 15,00,000 টাকা দিয়ে অন্য কোনো ব্যবসা করতে পারে, কিন্তু আমরা সাহস করি না, ওই ঘুষ দিয়ে চাকরি নেওয়াটাকে প্রাধান্য দিয়ে ফেলি, এটা বিপদ। আপনি যদি 100 নম্বরে থাকেন, নিবে লোক 20 জন, আপনি না আপনার আপনি সিরিয়ালে পড়েছেন 100 নম্বরে, পাশ করেছেন ঠিকই, কিন্তু সিরিয়ালে আসতেছেন না, আপনার জন্য ঘুষ দেওয়া হারাম, কারণ ওরা যোগ্য, ওদের হক এটা, আপনি তখন নিতে পারবেন না। এখন সাধারণভাবে যেটা ঘটতেছে, যোগ্য অযোগ্যর বিষয় না, যে টাকা দিতে পারবে তার চাকরি হয়তো বা, আর যে টাকা দিতে পারবে না তার চাকরি নেই। তবে হয়তো বা কিছু কিছু পরিবর্তন হচ্ছে, যারা সত্যিকারের যোগ্য এ ধরনের কিছু কিছু প্রতিষ্ঠান তাদেরকে চাকরি দিচ্ছে, আলহামদুলিল্লাহ। ওই আপনার আপনি যেটা বললেন, এটা যদি আমরা করতাম তাহলে তো অনেক কিছু থেকে বেঁচে যেতাম, কিন্তু আমরা করি না, ভয় করি না, এটা যে ঘুষ দেওয়াটা যে এটা হারাম, এটা উপার্জনটা যে হারাম হয়ে যাবে, এটা চিন্তা করি না আমরা, সমস্যা এখানে। অবশ্যই হারাম, জি। আপনার এখানে আর একটা বিষয় আছে, আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কয়জন ছেলে মেয়ে নকল ছাড়া পাশ করে, নকল তো করাই যাবে, নকল ছাড়া কয়জন, আমি নকল তো করা হারাম, কিন্তু আমাদের দেশে কয়জন নকল ছাড়া পাশ করে জান, এই মাদ্রাসাগুলিতে এই স্কুলে কলেজে কয়জন পাশ করে নকল ছাড়া, এটা বের করা খুব জটিল, মানে এত সংখ্যাই কম যে জটিল হয়ে গেছে। তা আপনি এই নকল করে সার্টিফিকেট নিয়ে ওই সার্টিফিকেট ব্যবহার করে চাকরি করবেন, ওটা তো হারাম, হারাম। তা এখন সামাজিকভাবে আমরা অনেক কিছু যেগুলি আমরা চোখের সামনে দেখছি, এগুলি শিক্ষা ব্যবস্থার অধঃপতন। আপনি ক্লাস নিচ্ছেন, ক্লাসের ভিতরে ঢুকেছেন, আপনি শিক্ষক, ছাত্ররা গল্প করতে আছে, আপনি এদিকে পড়াইতে আছেন। এটা শুধু আমাদের বাংলাদেশে নয়, গত সপ্তাহে ব্রিটেনে থাকে আমার এক ভাই মাদানী, ওনার সাথে কথা হচ্ছিল, ওই দেশেও একই অবস্থা। তবে ওনারা একটা প্রতিষ্ঠান করেছেন, সেখানে চেষ্টা করছেন এর থেকে বের হয়ে আসার। আমি ব্যক্তিগতভাবে যখন ক্লাসে ঢুকি, প্রথম ক্লাসেই সতর্ক করে দিই যে তোমাদেরকে কোরআন পড়াচ্ছি অথবা তাফসির পড়াচ্ছি, হাদিস পড়াচ্ছি, সূরা হুজরাতের প্রথম 2টা আয়াত শোনাই, এই সময় তুমি তোমরা যদি কথা বলো, আল্লাহর কথার উপরে কথা বলা হবে, নাবীর কথার উপরে কথা বলা হবে, উঁচু আওয়াজ করা হবে, আর উঁচু আওয়াজ করতে নিষেধ, তোমাদের পূর্ববর্তী সৎ আমলগুলি কীভাবে সব বাতিল হয়ে যাবে তোমরা অনুভবই করবা না। আমি ব্যক্তিগতভাবে কোনো ছাত্রছাত্রীকে ক্লাসের মধ্যে কথা বলতে দিলাম, পার্তৃপক্ষে চেষ্টা করি, বলি আমি তাদের সামনে যে দেখো
তোমরা তোমাদেরকে আমি পড়ানোর জন্য ঢুকেছি, এখন যদি আমি আমার দায়িত্ব পালন না করি কিয়ামতের দিন আমাকে জবাবদাহি করতে হইতে পারে, অতএব আমাকে তোমরা বিপদে ফেলায় না। আমি কেউ কথা বললে ওখান থেকে চেঞ্জ করে এখানে নিয়ে এসে বসাই, উঠুন, নাহলে কান ধরাই, ক্লাস থেকে অনেক সময় বের করে দিই, কথা বলো বলো, কোনোভাবে কাজ না হলে নাম লেখে প্রিন্সিপালের কাছে, শাস্তি উনি দিবেন, আমি হাত তুলি না। তো যাই হোক, ছোটো বাচ্চাদেরকে যেহেতু পড়াই না, তাতে এ কারণে আলহামদুলিল্লাহ এক্ষেত্রে সফলতা আসে। আসি আমরা যেহেতু ব্যবসা বাণিজ্য নানা ওদের কথা বলি, যেমন নামাজ শেষ কেউ কেউ নামাজ পড়ছে বা বসে বলে যেভাবে আলাপ না করা হয় প্রচুর যারা নামাজ পড়ে তাদের বেঘাত, এটা ঠিক না, আপনার সাথে একমত আমি। অনেক সময় এটা নামাজের কেউ হয়তো বা সোননাথ পড়ছে, বাকিরা হয়তো পিছন থেকে যে কথা বলতেছে, এই এটা অপরাধ, ব্যাঘাত ঘটতেছে। এটা 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 এটাও একটা এটাও একটা হয়তো বা কিয়ামতের আলামত। আসলে কোরিয়াতে এটা সবচেয়ে বেশি সম্মুখীন হয়েছি আমি 15-10 বছরে, কারণ বিদেশে বিভিন্ন জায়গাতে থাকে অনেক এলাকার লোকজন, মসজিদে একাত্রিত হয় চলতেছে, রাত্রে ঘুমাচ্ছেও মসজিদে, গল্প স্বল্প চলতেছে, একদিন ছুটির দিন সপ্তাহে একাত্রিত হয়, তো সেখানে হয়তো বা কেউ নামাজ পড়তেছে, অন্যরা গল্প করতেছে, বারবার এই মসজিদের মধ্যে যে দুনিয়াবি কথা বলা যায় না, এই হাদিসগুলো মসজিদের আদব সম্পর্কে বারবার বলতে হয়, যতটুকু সম্ভব চেষ্টা করেছি আমরা মসজিদের আদব রক্ষা করার এবং সতর্ক করার, সাবধান করার যতটুকু সম্ভব চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এখন ওভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে, এখন না হলে করার কিছু নেই, চেষ্টা করতে হবে। অন্য অন্য অন্যায়গুলির ক্ষেত্রে যেমন আমরা চেষ্টা করি, এক্ষেত্রেও করতে হবে, যে মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না। এখন যদি কেউ দুজন মিলে দিনই কথা বলতেছে, আলোচনা করতেছে, তখন এটা বলার কিছু নেই, কিন্তু যখনই দুনিয়াবি কথা বলবে তখনই এটা বিপজ্জনক, প্রশ্নবোধক। এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, আল্লাহকে স্মরণ করার জায়গা, দুনিয়াবি কথা বলার জায়গা না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।